লড়াইয়ের লাগে সবাই টাকা দিও হাতে ও সমাজ বন্ধু রে গাই গাই টাকা দায় করিব এইবার কূপে ও সমাজ সাথী রে গাই গাই তো প্রিয় বন্ধুরা আজ প্রুফ করে দিল কুর্মী সমাজ যে কুর্মী সমাজ কেন সবার থেকে আলাদা। কুর্মী সমাজ কথা দিয়েছিল যে কোন পার্টির ছত্রতলায় না গিয়ে নিজস্ব দমে নিজেদের দমে আমাদের যে সমাজকর্মীরা জেলে বন্দি হয়ে আছেন তাদেরকে আমরা ছাড়িয়ে আনব। আর আজকে কুর্মী সমাজ সেটা প্রুফ করে দিল বন্ধুরা, নিজেরা অর্থাৎ ছেলে মেয়ে সমস্ত কুর্মী সমাজের মানুষজন বন্ধুরা, সমাজকর্মীরা বন্ধুরা, মেয়ে থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে দাদা দিদি সবাই, কাকা কাকিমা জেঠিমা সবাই মিলে কিন্তু বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে কূপে কূপে গিয়ে টাকা সংগ্রহ করে তারা প্রুফ করে দিল যে কোনো পার্টির আমরা দাসত্ব করব না। এবং তারা এটাও প্রমাণ করে দিল বন্ধুরা আজকে যে কুর্মী সমাজ যদি মনে করে সব কিছুই করতে পারে, এমনকি তারা কথা দিয়ে কথা রাখতে জানে। আজ সমস্ত মায়ের কোলে হাসি ফুটিয়ে দিয়েছে আমাদের কুর্মী সমাজ। যে 11 জন জেলবন্দি ছিল বন্ধুরা তারা আজকে মুক্তি পেল জামিনে। এই যে জামিনে মুক্তি পেল তারা আবার তারা মানে কি বলবো নিজের বাড়িতে আসতে পারলো, এবং সেটা আসতে পারলো শুধুমাত্র আমাদের কুর্মী সমাজের জন্যই বন্ধুরা। এবং তাদের মধ্যে অন্যতম হলেন অশোক কুমার মাহাতো মহাশয়। তিনি কিন্তু বিশাল বিশাল একটা মানে কি বলবো কুর্মী সমাজের মধ্যে জনজাগরণের সৃষ্টি করেছে বর্তমানে, এবং তার অগ্রণী ভূমিকার জন্যই কিন্তু কুর্মী সমাজ এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছে এবং ঝাড়গ্রাম একটা বিশাল রেজাল্ট করেছে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অশোক কুমার দাদা মহাশয়কে। এবং আর একটা সবচেয়ে বড় বিষয় হলো বন্ধুরা যে কুর্মী সমাজ, সত্যি বলছি বন্ধুরা, জঙ্গলমহলের বুকে আজকের দিনটা হচ্ছে কুর্মী সমাজের আনন্দ করার দিন। আজকের দিনে কিন্তু যে 11 জন টোটাল বন্দি ছিল আমাদের সবাই কিন্তু আজকে জামিনে মুক্ত হলো, যেটা কিন্তু বিশাল একটা খুশির খবর বন্ধুরা আমাদের জঙ্গলমহলের এই কুর্মী জনজাতির মধ্যে। সত্যি কথা বলতে বিশাল খুশি হচ্ছে আজকে যে ফাইনালি অ্যাটলিস্ট কুর্মী সমাজ তার কথা রাখতে পেরেছে, শেষ পর্যন্ত লড়াইটা লড়ে গেছে, আইনি লড়াইটা। এবং এই আইনি লড়াইয়ে যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বন্ধুরা অশ্বিনী স্যার। তার লড়াইয়ের জন্যই কিন্তু আজকে যে 11 জন জেলবন্দি আমাদের ছাড়া পেয়েছে সমাজকর্মী, শুধুমাত্র তার মানে কি বলো তার ভ্যালিড পয়েন্টের জন্যই। আর কোর্টে তো জানো বন্ধুরা ভ্যালিড পয়েন্ট ছাড়া কোনো কিছু কথা চলে না, কোর্টে সবসময় আইন লড়াইটা এমন হয় না বন্ধুরা, ওখানে প্রত্যেকটাতে প্রমাণ দিতে হয়, প্রমাণ ছাড়া কোর্ট কিন্তু কোনো কথা শুনবে না। তুমি কিন্তু নির্দোষ হলেও সেখানে দোষী হয়ে পড়বে যদি না তোমার সলিড প্রমাণ থাকে। বাট সেই রকম একটা জাল থেকে, বেড়াজাল থেকে, কঠিন একটা পরিস্থিতির মধ্য থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন আমাদের এই অশোক দা, এবং আমাদের সমস্ত পুরুলিয়ার যে ঘাগরঘেরা কমিটি রয়েছে তাদের অন্যতম সুদীপ দা, সজল দা, সবাই কিন্তু কি একটা, এবং আমাদের মানে কি বলবো দিদিদের কথাও বলতে হবে বন্ধুরা, দিদিরা একটা বিশাল বিশাল মানে হেল্প করেছে, মেয়েদের থেকেও অগ্রণী ভূমিকা নিয়েছে দিদিরা, সমস্ত দিদিরা তারাও কিন্তু হাতে হাত রেখে সবাই মিলে, ঠিক আছে, এবং কুর্মী সমাজের সমস্ত জনজাতি মিলে কিন্তু হাতে হাত রেখে লড়াইটা চালিয়ে গেছিলো, এবং ফাইনালি আজ সেই মুক্তির দিন, আনন্দের দিন বন্ধুরা কুর্মী জনজাতির মধ্যে। এটা বিশাল একটা খুশির খবর বন্ধুরা, এটা প্রমাণ করে দিল কুর্মী জনজাতি যে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি, আমরা কাপুরুষের মতো পালিয়ে যাইনি, আমরা আজও আছি সমাজের পাশে সমাজের জন্য। এবং অভিয়াসলি বন্ধুরা আমরা আমাদের যে সত্তা ফিরে পাবই এটা সাংবিধানিক অধিকার অনুযায়ী বন্ধুরা আমরা ফিরে পাবো, ঠিক আছে, এর জন্য চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা। আমি বারবার করে বলছি বন্ধুরা, এবারে ডিএনএ প্রুফ হয়ে গেছে, বারবার করে বলছি যে আমরা হলাম গিয়ে কি আদিমতম জনজাতি, 60 থেকে 65 বছর আগে আমরা ভারতবর্ষে এসেছি, 1-2 দিনের বছর নয় বন্ধুরা। ডিএনএ রিপোর্টও প্রমাণ করছে যে কুর্মীরা আছে এখানে আদিম জনজাতি, মানে আমরা আদিবাসী হতে চাইছি না, আমরা আদিবাসী ছিলামেই, সেটাই সত্যটা আমরা ফিরে পেতে চাইছি সাংবিধানিক উপায়ে, আর সেটা ফিরে পাবোই বন্ধুরা, কেউ আটকাতে পারবে না। আর দেখে নাও বন্ধুরা আজকের আনন্দের দিনে কুর্মী সমাজ কী শপথ নিল। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে, ভালো থেকো, জয় করা। চেষ্টা করছি
সংগ্রামী বন্ধুদের জানাই আজকের এই সংগ্রামী দিনের মধ্যে সবাই উপস্থিত হয়ে আমার কথা হারাই যাচ্ছে পাচ্ছি আমি ভাষা খুঁজে পাচ্ছি না আজকে যাই হোক মালা দিচ্ছে রাকেশ দা সবাই আছে কৌশিক দা এখানে আজকে আমরা সবাই সমস্ত সংগ্রামী নেতৃত্ব জিত গৌর জঙ্গল মহলে আমরা জেগে উঠে একটা বার্তায় পৌঁছাতে পেরেছি যে আমাদের অবিলম্বে হক অধিকার আমাদের দিতে হবে, অন্যথায় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথ প্রস্তুত করতে রেডি আছি, রাজি আছি, এবং লড়াইয়ের ময়দান কিন্তু প্রস্তুত আছে। আবার বলি যে শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনের জবাব হয় না, শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু টার্গেট থাকবে। ধৈর্য সংযম বজায় রেখে আন্দোলনকে চালাতে হবে, জাতীয় সত্তার যে আন্দোলন দীর্ঘদিনের বঞ্চনা, এই বঞ্চনার একদিন অবসান হবে। জয়গ্রাম জয়। আর সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, চিন্তা করো না, আমরা আমাদের যে এসটি হওয়ার যে দাবি সেটা কিন্তু সাংবিধানিক উপায়ে পাবই, কেউ আটকাতে পারবে না। এবং অলরেডি এসটি হওয়ার জন্য যে ডিএনএ যে রিপোর্ট, সে ডিএনএ রিপোর্টও কিন্তু প্রুভ হয়ে গেছে যে কুর্মীরা হচ্ছে আদিম জনজাতি বন্ধুরা। সো চিন্তা করো না বন্ধুরা, আমরা আমাদের জাতিসত্তা ফিরে পাবই, আজ না হয় খুব শীঘ্রই, বেশি দেরি নয়। আর সাথে করে সাপোর্টটা করো বন্ধুরা, পাশ থেকে।